নমস্কার, আজকে একদম ভিন্ন ধর্মী আর নতুন স্বাদের আচারি করলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তরকারিটা বানানোও খুব সহজ আর গরম ভাতে প্রথম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে 400 গ্রাম করলা এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। অনেকেই আছেন যারা করলা তিতভাবের জন্য ঠিক খেতে পছন্দ করে না, সে বাড়ির বাচ্চাই হোক বা বড়রা, এভাবে একবার বানিয়ে দেখুন করলার রেসিপিটা, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এবার রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে গ্যাসেতে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি লাগে, আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল দিলাম। আপনাদের ইচ্ছা হলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়েও নিতে পারেন। প্রথমে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, আমি ফ্রাই প্যানের চারিদিকে তেলটা ভালোভাবে লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। ছোটোর থেকে আমি নিজেও খুব একটা করলা খেতে পছন্দ করতাম না, তবে বরাবরই মায়ের হাতের এই রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করে নিই। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে, মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না করলাগুলো একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার একটু দেখে নিই যে করলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এ সময় কিন্তু করলাগুলো খুব বেশি যে সেদ্ধ হবে সেরকম না, একটু নরম হয়ে যাবে সেরকম অবস্থা পর্যন্ত ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর হাই ফ্লেমেতে এবারে রান্নাটা করব, যেহেতু করলাগুলো সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হয় তাহলে আর একটুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে তারপরে বাটা মশলাটা দিতে হবে। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই স্পেশাল বাটা মশলাটার জন্যই কিন্তু এই রান্নাটা একদম অন্যরকম খেতে হয়। আর করলার যে তিতো ভাবটার জন্য অনেকেই করলা খেতে অপছন্দ করেন, সেই তিতো ভাবটাও কিন্তু অনেকটাই কমে যায়। একেবারেই যে থাকে না সেটা বলবো না, কিন্তু স্বাদটা অনেক ভালো হয়ে যায় এই বাটা মশলাটার জন্য। প্রথমে আমি 2 টেবিল স্পুন দিলাম, তো তারপরে মনে হলো মশলাটা আর একটু দিলে ভালো হবে আর একটু খেতে, তো আমি আরও 1/2 টেবিল স্পুন দিলাম। আমি মোট 2.5 টেবিল স্পুন বাটা মশলা দিলাম। আর এই বাটা মশলাটা কী কী দিয়ে তৈরি করেছি সেটা একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি। তো হাই ফ্লেমে এটাকে এবারে নাড়াচাড়া করব যতক্ষণ না করলাগুলো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে বা এই বাটা মশলাটা করলার গায়ে একদম ভালোভাবে শুকনো মতো করে লেগে যাচ্ছে। এবার বাটা মশলাটা কী কী দিয়ে তৈরি করছি সেটা দেখিয়ে দিই। নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 5-6টার মতো কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আর নিচ্ছে কাঁচা আম, আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। আর কাঁচা আমটাকে যে শাঁসের অংশটা আছে সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আঁটিটা বাদ দিয়ে। এই বাটা মশলাটা তৈরি করার সময় কালো সর্ষেটা অ্যাভয়েড করাই ভালো, কারণ কালো সর্ষের ঝাল সহ ইউজ করলে অনেক সময় একটা হালকা তিতো ভাব চলে আসে। আর যেহেতু আমরা এখানে ঝাল সহ সর্ষে বাটাটা ইউজ করব, সেই জন্য আমি সাদা সর্ষেটা ইউজ করছি। যদিও হালকা তিতো ভাব চলে এলেও কিছু বোঝা যাবে না, কারণ এমনিতেই করলাটা একটু তিতোই থাকে, তবুও আমি এটাতে বরাবর সাদা সর্ষেটা ইউজ করি। তো মিডিয়াম সাইজের আমের যে শাঁসালো অংশটা ছিল সেটা সম্পূর্ণটাই কেটে নিলাম। এবারে সব কিছু ভালোভাবে বেটে নেব, তার আগে সামান্য একটু জল নিয়ে নিচ্ছি। তো জল দিয়ে ভালোভাবে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আচারি করলা সেই স্পেশাল বাটা মশলা। মশলাটা কিন্তু এরকম একটু ঘন হবে, খুব একটা পাতলা হবে না। হাই ফ্লেমে করলাগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব একটা তাড়াতাড়ি নাড়াচাড়া করতে গেলে করলাগুলো মাঝখান থেকে ভেঙে যাবে বা গলে যাবে, সেটা ভালো লাগবে না। ভাজাটা হয়ে যাওয়ার পর করলাগুলো প্রত্যেকটা গোটা গোটা থাকবে, কিন্তু একটু শুকনো শুকনো মতো হবে। এরকমই অনেক ধরনের আনকমন রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা সেগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। করলাগুলো ভাজা হয়ে গেছে, যতক্ষণ না এরকম একদম শুকনো মতো হয়ে যাচ্ছে করলাগুলো ততক্ষণ ভেজে নিতে হবে। এখন কিন্তু আর দেখে বোঝাই যাচ্ছে না করলাগুলোকে যে এতে কোনো রকম বাটা মশলা দেওয়া হয়েছিল। এইভাবে শুকনো শুকনো করে ভাজার জন্যই প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। যদি নাড়াচাড়া করতে গিয়ে মনে হয় যে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, পরবর্তীকালে আপনারা তেল একটু অ্যাডও করতে পারেন।
করলার এই একদম আনকমন রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এরকমই বিভিন্ন ধরনের ঘরোয়া রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আরও দেওয়া থাকছে, আপনাদের ইচ্ছা হলে সেগুলো দেখতে পারেন। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।